আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি মহিমা পলি, কাজ করছি একুশে টেলিভিশনের বার্তা বিভাগে। আজ আমি এখানে পাঠ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারে রোজ নামচা বইয়ের 154 এবং 155 পৃষ্ঠার কিছু অংশ। আমাদের পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তিনটা কাগজের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে, একটা সংবাদ পূর্ব পাকিস্তানের কাগজ আর দুইটা নওয়াই ওয়াক্ত ও কোহিস্তান পশ্চিম পাকিস্তানের। প্রায় সকল কাগজকেই সরকার ছলে বলে কৌশলে নিজের সমর্থক করে নিয়েছে। যে দু চারটা কাগজ এখনও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের দাবি দাওয়া তুলে ধরছে, তাদের শেষ করার পন্থা অবলম্বন করেছে সরকার। ইত্তেফাক প্রেস তো বাজেয়াপ্ত, ঢাকার কাগজের মধ্যে মর্নিং নিউজ, দৈনিক পাকিস্তান, পয়গাম পার্শ্ববান সরকারের সমর্থক কাগজ। প্রথমোক্ত দুইটাই প্রেস ট্রাস্টের, ইত্তেফাক তালাবন্ধ, সংবাদের বিজ্ঞাপন বন্ধ করে শেষ করার অবস্থা। পাকিস্তান অবজারভার তো যখন যেমন তখন তেমন, হাই হোসেন হাই হোসেনের দলে। কখন যে আঘাত আসে বলা যায় না। এক কথায় বাংলাদেশে বিরোধী দলের কোনো কাগজ থাকতে পারবে না। এই সমস্ত থেকে বুঝতে পারা যায় সরকার কোন দিকে চলেছে। একদলীয় সরকার গঠন করার চেষ্টা করলেই তো ভালো হয়। এই সমস্ত অত্যাচার জুলুম করে লাভ কী? যারা পারবে গোপনে রাজনীতি করবে, আর যারা পারবে না চুপ করে সংসার করবে। দেশকে ধ্বংসের দিকে এরা নিয়ে চলেছে, ফলাফল ভয়াবহ হবে। আজ সকাল থেকে আমি দুর্বা ঘাস কাটায় নেমে যাই। ঘাস কাটা মেশিন আনা হয়েছে, নতুন ঘাস কাটতে অসুবিধা হয়। আমি তদারক করতে থাকি আর কয়েদিরা কেটে চলেছে, ঝাড়ুদারদের দিয়ে পরিষ্কার করাই। আজ দিনটা কাজের মধ্য থেকে ভালোই লাগছিল, দুপুরে কাগজ পড়ে আবার বিকালেও এই একই কাজ করে একটা বাগান সুন্দর করে কেটে তৈরি করেছি। এরপরে যখন ঘাসটা আবার উঠবে তখন আরও সুন্দর হবে।